বিদেশে বাংলাদেশী শ্রমিকদের অন্যতম বড় বাজার মালয়েশিয়া। নানা কারণে বন্ধ হওয়া শ্রমবাজারটি 2022 সালের আগস্টে ফের চালু হয়। এরই মধ্যে মালয়েশিয়ায় গেছে প্রায় 4 লাখ কর্মী, যাদের পাঠানো রেমিটেন্সের হিসাবে বাংলাদেশের ষষ্ঠ বড় শ্রমবাজার দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটি। এবার সেই দেশে বিনা খরচে যাচ্ছেন আরও 69 জন কর্মী। জানানো হয়েছে 1500 রিঙ্গিত বেতন আর 2 ঘন্টা ওভারটাইমে তাদের মাসিক আয় হবে কম বেশি 50,000 টাকা। সেই সঙ্গে পাবেন থাকা খাওয়া ও ফ্রি চিকিৎসা সেবা। তবে এজন্য কয়েক ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে তাদের। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছি, তারপরে আমি ক্যাথারসিস ইন্টারন্যাশনালের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করি। মালয়েশিয়ার কোম্পানি ন্যাশন গেট সলিউশন বিনা পয়সায় আমাদেরকে তাদের কোম্পানিতে নিয়ে যাচ্ছে, এটাই আমাদের কাছে সব থেকে বড় জিনিস আর কি। ইলেকট্রিক যত পণ্য আছে সমস্ত কিছু পণ্য এখানে উৎপাদন করে, ওইগুলো গিয়ে কাজ করতে হবে আমাদের। শ্রমিকদের মালয়েশিয়ায় পাঠানো কোম্পানি ক্যাথারসিস জানিয়েছে, বিনা খরচে কর্মী নির্বাচনে বজায় রাখা হয়েছে সতর্কতা ও স্বচ্ছতা। সাধারণভাবে তারা চায় অ্যাটলিস্ট এসএসসি অর এইচএসসি পাস, তাদের বয়স সীমাটা 22 থেকে সর্বোচ্চ 35, আর ফিজিক্যালি একটু ফিটনেস আছে কিনা, মেন্টাল ফিটনেস আছে কিনা, এগুলো সব কিছু দেখে তখন ওরা সিলেক্ট করে দেয়। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী সচিব জানান, বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা করা হলে নেওয়া হবে কঠিন ব্যবস্থা। যারা বিভিন্ন লোককে ঠকিয়ে পয়সা নিচ্ছেন, তাদের থেকে আমরা কিভাবে এই সেক্টরকে রক্ষা করতে পারি সেটার জন্য আমরা কাজ করছি। আপনারা যদি আমাদের এই ভালো ভালো উদ্যোগগুলো নষ্ট করতে চান, তাহলে আমাদের কোনো উপায় থাকবে না আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ছাড়া। আইএলও ফেয়ার রিক্রুটমেন্ট ইনিশিয়েটিভের মাধ্যমে এর আগে গেল জুন থেকে 3 ধাপে আরও 116 জন কর্মীকে মালয়েশিয়া পাঠিয়েছে ক্যাথারসিস। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।